लेकिन हम जरूर इनसे जानना चाहेंगे इनका क्या वक्तव्य है, ये क्या वार्ता देना चाहते हैं, ये क्या विचार देना चाहते हैं, इनकी क्या मांगे हैं, उनसे जरूर जुड़ेंगे, उनसे बातचीत करेंगे। फिलहाल पुलिस प्रशासनिक दल से ये बातचीत होते हुए चारों तरफ की तस्वीरें एक दफा हम जरूर दिखाने की कोशिश करेंगे। चारों तरफ की तस्वीरें भारी मात्रा में यहाँ पर पुलिस प्रशासनिक दल की टीम मौजूद है, लेकिन क्या एक दफा फिर से वाटर कैनन जारी की जाएगी, चलाई जाएगी इन पर? अभी भी यहाँ पर वार्तालाप जारी, कोई झड़प नहीं किसी तरीके की। हाथों में पोस्टर्स देख सकते हैं। स्थायीकरण की बातचीत चल रही है। घोड़े दादा घोड़े 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 एदिके घोड़े। কি নাম আপনার? সুশান্ত সরকার। এই পদে আছেন আপনি? নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার চেয়ারপারসন হিসেবে রয়েছে। আপনারা কেন এসেছেন, আজকে কি সমস্যা, কি দাবি রয়েছে? আমরা এসি কলেজের পার্ট টাইম শিক্ষকদের যেমন স্থায়ীকরণ করা হয়েছে, মানে অতিথি শিক্ষক বা গেস্ট টিচারদের, 2019 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তাদেরকে স্থায়ীকরণ করেছেন, তো আমাদের দাবি তাহলে আমাদেরকেও করা হোক। আমরা বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষকরা যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা, তারা কেন বঞ্চিত হবে আজকে বলুন। হ্যাঁ, আমাদের ম্যানেজিং কমিটি স্কুল বডি যেটা হয় সেখান থেকে আমাদের নিয়োগ দিয়ে থাকে, এবং আমাদের ন্যূনতম 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা মাঝে একটা ওরে নিয়ে একটা সাম্মানিক সেটা ওনারা দিয়ে থাকে, যেটা মানে খুবই কি বলুন, এটা আপনারা বলুন বা আমাদের জনগণ বা সরকার সকলের কাছে আমরা জানতে চাই, বলুন তো এই উচ্চ শিক্ষিত এম এ পাস, বিএড পাস, ডিএ পাস, ডিএলএড পাস, নেট সেট কোয়ালিফাইড অনেকে রয়েছেন, নেট পাস, টিএড পাসও রয়েছেন, তো এদের কীভাবে সম্ভব এত কম টাকা দিয়ে স্কুলগুলোকে সচল রাখা? যেহেতু দীর্ঘদিন এসএসসি নিয়োগ নেই, সেহেতু কিন্তু স্কুলগুলোতে আমাদের মতো অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা কিন্তু সচল রেখে চলেছে এখন পর্যন্ত, আর আমাদের যোগ্যতা সাফিসিয়েন্ট রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সরকারের কাছে আমাদের দাবি যাতে দ্রুত সম্ভব আমাদেরকে কলেজের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের মতো 60 বছর আমাদের স্থায়ীকরণ করা হোক, সরকার আমাদের দায়ভার গ্রহণ করুন। ওনারা এই দাবি দেওয়া নিয়ে আমরা আজকে সিএম মহাশয়াকে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে এনাদের দুজনকে আমরা আজকে ডেপুটেশন প্রদান করব, সেখানে আমাদের ওএসডি স্যার মহাশয় রয়েছেন তার মাধ্যমে একটা দিব, সুশান্ত সরকার। আমরা আজকে প্রত্যেক জেলা থেকে প্রতিনিধি হিসেবে বলছি, আমরা উত্তরবঙ্গে প্রায় সংখ্যাটা হবো 600-700 মতো হবো পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা। আমাদের দাবি আমাদের উত্তরবঙ্গে যত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সকলকে স্থায়ীকরণ করা হোক দ্রুত। দেখুন আজকে পুজোর সময় কিন্তু আমরা রাস্তায় নেমেছি, বলুন তো কেন নেমেছি? আপনি বলুন তো, আজকে একটা শার্ট প্যান্ট কিনতে গেলে 1,000 টাকায় ভালো শার্ট প্যান্ট হয় না, একটা শাড়ি কিনতে গেলে হয় না। এরা তো সবাই সংসার হয়ে গেছে অনেকের, কীভাবে চালাবে বলুন তো আপনারা, কীভাবে সম্ভব? এই স্বাধীন দেশে এটা ভাবা যায়? আমরা প্রথমেই মনে করেছিলাম যে আমাদের দিদি অনেক মানবিক, তিনি আমাদের দেখবেন, তার জন্য আমরা 2019 সালে ওনাকে দিতে গিয়েছিলাম যে নবান্ন চলো দিদিকে বলে একটা কর্মসূচির মাধ্যমে, অন্য সংগঠনের হয়ে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে উনি বলেছিলেন 1 মাসের মধ্যে, শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন ওনার হয়ে যে 1 মাসের মধ্যে আমাদের দাবি দেওয়া ওনারা কিছু একটা জানাবেন, কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। এরপরে আমরা উত্তরবঙ্গে যখনই দিদি এসেছেন তখনই আমরা উত্তরকন্যায় কিন্তু একটা করে অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমরা আপনার সঙ্গে বসতে চাই এই বিষয়ে, যাতে আমাদের একটা দাবি দেওয়া মানা হয় বা আপনি আমাদের অনুরোধকে মেনে নেন। আমরা অনুরোধ করতে পারি আপনার কাছে, বিনোদন করতে পারি, আমরা এই দেশের এই রাজ্যের নাগরিক,
এবং আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রছাত্রীদেরকে আপনার কন্যাশ্রী আপনার যুবশ্রী আপনার সবুজ সাথীদেরকে আমরাই তৈরি করি। আমরা কিন্তু আজকে ঘিদের জ্বালায় কিন্তু রাস্তায় নেমেছি। দেখুন আমরা 2000 টাকা 1000 টাকা কীভাবে চলবো বলুন। এই যে 2000 আমরা শুনেছি খবরের কাগজে আমরা দেখেছি প্রায় 200 কোটির বেশি প্রত্যেক বছর দেওয়া হচ্ছে পুজো মণ্ডপগুলোতে। আচ্ছা মনে করুন তো এখন প্যারা টিচারকে যদি ধরা হয় তাদের বেতন কত? 13,000 তো 2,000। আমাদের যদি সেই স্যালারিটাও দিয়ে স্থায়ীকরণ করে নেওয়া হয় পার্ট টাইম শিক্ষকদেরকে আর কি, তাহলে দেখবেন প্রত্যেক বছর স্যালারি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ পুজো কমিটিগুলোকে টাকা না দিয়ে সেগুলো দিয়ে কিন্তু এই শিক্ষকরা স্থায়ীকরণ হয়ে যেতে পারে প্রত্যেক বছর যদি দেওয়া হয়। এরকম সমগ্র রাজ্য জুড়ে মোটামুটি ধরেন যে 7,000 থেকে 8,000 পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রয়েছে সেখানে। এবার সরকার সেটা নিজেরা তদন্ত করে দেখবে, ডিআর মাধ্যমে সেটা প্রশাসন যেভাবে প্রসিডিওর হয়। আমরা সাংগঠনিকভাবে 6,000-7,000-8,000 রয়েছি, তার মধ্যে আমরা উত্তরবঙ্গে আলাদাভাবে উত্তরবঙ্গ যে আমরা নতুন গঠন করেছি সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশন। সেটা আমাদের দাবি, আমাদের উত্তরবঙ্গে কোনো বিকল্প নেই, কোনো এখানে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। আমরা সবাই স্বপ্ন দেখি এসএসসি পাবো, আমরা সবাই স্বপ্ন দেখি আমরা চাকরি করব। সেটা কিছুটা হলেও যেহেতু আমাদের শিক্ষকতার ন্যূনতম স্বীকৃতি আপনাদের ম্যানেজিং কমিটি দিয়েছে, সেটা আমাদের ছাত্রছাত্রীরা দিয়েছে, সেই শিক্ষক পদটাকে আমরা হারাতে চাই না। আমরা কতটা আপনাদের দাবি পূরণ হওয়া সম্ভব? আমরা সরকারের কাছে আশাবাদী যে উনি এত কিছুই করেছেন, সবুজ সাথী করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, আপনার সমব্যথী করেছেন, আপনার এখানে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, কন্যাশ্রী করেছেন, তো পথশ্রী যুবশ্রী বিভিন্ন প্রকল্প সামাজিক প্রকল্প করেছেন, সবাই তো উপকৃত হচ্ছে। কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, যারা নাকি শিক্ষিত যুবক সম্প্রদায় তারা কিন্তু আজকে বঞ্চিত। তাহলে এই বিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে একটা স্থায়ীকরণের ব্যবস্থা করা হোক। তার সঙ্গে আমরা এটাও দাবি করব যে প্রত্যেক বছর এসএসসি সিএসসি এগুলো হোক, যাতে প্রত্যেক যুব সমাজ যারা শিক্ষিত হচ্ছে তারা যাতে প্রত্যেক বছর এই এরকমভাবে নিয়োগের মাধ্যমে তারা একটা কর্মসংস্থানের সুযোগ পায়। আজকে আমরা রাস্তায় কেন নেমেছি বলুন? আমরা এই 10 বছর 8 বছর করার পরে তো রাস্তায় নেমেছি না? আমাদের তো বয়স অনেকের পার হতে চলেছে, তাই আমাদের ভূমি মানে হাত জোড়ো করে আপনাদের কাছে তরজ। আমাদের অভিভাবকরা যারা রয়েছেন তারা, যারা আমাদের অপোজিশন লিডাররা রয়েছে তারা, যারা আমাদের সরকার রয়েছেন তারা, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া, আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় রয়েছেন, আমাদের যারা যারা রয়েছেন এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের হাত জোর যে আমরাই যুব সমাজ, আমরাই শিক্ষিত সমাজ, আজকে কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমরা আজকে কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রাথমিকভাবে যত দূরত্ব সম্ভব আমাদের পাঠ লাগাতার হম তসবিরে দিখা রহে থে ইহাঁ পর।